নিউ ইয়র্ক সিটিতে গেল মার্চে হত্যার সংখ্যা কমলেও সামগ্রিকভাবে অপরাধ বেড়েছে 36%-এরও বেশি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সবশেষ প্রকাশিত অপরাধ বিষয়ক পরিসংখ্যান থেকে দেখা যায়, 2021 সালে মার্চে 38টি হত্যার ঘটনা ঘটলেও গেল মার্চ মাসে 32টি হত্যার ঘটনা ঘটেছে। গেল বছরের চেয়ে এবছরে মার্চে মোটের উপর অপরাধ বেড়েছে 36.5%। গেল বছরের মার্চে 99টি গোলাগুলির ঘটনা ঘটলেও গেল মাসে 115টি গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুক সহিংসতা বেড়েছে 16%-এরও বেশি।